যারা প্রকাশ্য দিবালোকে এরকম নৃশংস ঘটনা ঘটালো, আমরা তাদের এলাকাবাসীর পক্ষে এলাকার মানুষ হিসাবে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা ফাঁসি চাই, বিচার চাই, যাতে আর কোন ফ্যামিলির এই রকম কোন সন্তান না হারাতি হয় আমার। আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিক্কার। তল বেটে মারাত্মক ধারালো অস্ত্রের আঘাত নিয়ে ইমার্জেন্সিতে আসে, তারপর তাকে আমি জরুরি ভিত্তিতে ওডিতে ট্রান্সফার করে ওডিতে চিকিৎসারত অবস্থায় মারা যায়। কী কারণে মারা হলো কিংবা এর সাথে কারা জড়িত, আমরা ইতিমধ্যে আমাদের পুলিশের যে অভিযান আমরা অভিযান শুরু করেছি।